হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন ফিউচার ডিফেন্স ভিডিও। এবার ভারত পাকিস্তানের অবৈধ শ্রমিক নাগরিকদের তাড়াতে ভিসা পলিসিতে কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশ সরকার, জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন পলিসির মূল বিষয়গুলো হলো, বাংলাদেশ নাগরিকদের যেমন ভারতে গিয়ে বাধ্যতামূলক রেজিস্ট্রেশন করতে হয়, ঠিক তেমনি ভারতীয় নাগরিকদের বাংলাদেশে প্রবেশের সময় বাধ্যতামূলক রেজিস্ট্রেশন করতে হবে। ভারতীয় ও পাকিস্তানি নাগরিকদের বাংলাদেশে প্রবেশের 14 দিনের মধ্যে বিমানবন্দর বা স্থলবন্দরে অভিবাসন কর্তৃপক্ষের কাছে রেজিস্ট্রেশন জন্য তথ্য বিস্তারিত দিতে হবে। যে কোনো সংস্থা যারা কর্মসংস্থানে ভিসা এবং ওয়ার্ক পারমিট ব্যতীত বিদেশিদের নিয়োগ করে তাদেরকে দণ্ডিত করা হবে। ভারী শিল্পগুলিতে কমপক্ষে $5 মিলিয়ন বিনিয়োগ করে যারা বা বিনিয়োগ অব্যাহত রাখে তাদেরকে নো ভিসা বা NVR সুবিধা দেওয়া হবে। বিভিন্ন প্রকল্পের সাথে জড়িত E1 ও E2 ভিসার মেয়াদ বাড়ানো হবে। পেশাদার ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য চুক্তিভুক্ত বিদেশি সেলিব্রিটিদের বাংলাদেশে আসার ভিসার মেয়াদ বর্তমানে 6 মাস থেকে কমিয়ে 30 দিন করা হবে। নতুন ভিসার পলিসি 1/1/2021 থেকে কার্যকর করা হবে। ভিসার মেয়াদ পার হওয়া ও অবৈধ কর্মসংস্থান বন্ধের প্রয়াসে বাংলাদেশ প্রবেশের সময় ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে নিবন্ধন করা ভারতীয় ও পাকিস্তানি নাগরিকদের জন্য বাধ্যতামূলক করতে চলেছে সরকার। 90 দিন বা তার বেশি সময় ভিসা নিতে আগত ভারতীয় ও পাকিস্তানি নাগরিকদের তাদের বিস্তারিত তথ্য অবশ্যই বাংলাদেশে প্রবেশের 14 দিনের মধ্যে বিমানবন্দর বা স্থলবন্দরে অভিবাসন কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। তবে অন্যান্য দেশের নাগরিকদের এই প্রয়োজনীয়তা থেকে ছাড় দেওয়া হয়েছে। সরকারের নতুন জারি করা বিজ্ঞপ্তিতে ভিসার ক্যাটাগরিও বাড়িয়েছে। এছাড়াও বিভিন্ন মেয়াদে ভিসার মেয়াদ ও নবায়নের ক্ষেত্রে শর্তাবলী পরিবর্তন করতে চলেছে। বিদেশি নাগরিকদের বাংলাদেশি ভিসার ক্যাটাগরি, মেয়াদকাল এবং শর্তাদি সম্পর্কে জারি করা 3টি বিজ্ঞপ্তির মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা দেওয়া হবে। এই জন্য আগামী 20 সেপ্টেম্বর থেকে বাংলাদেশ পাসপোর্ট ও ভিসা শাখার বাইরে হাইকমিশন শাখাগুলো থেকে এই পদক্ষেপ নিয়ে মতামত চাওয়া হয়েছে। বাংলাদেশ পোশাক, টেক্সটাইল, বাইং হাউস, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তিতে নিযুক্ত বিপুল সংখ্যক নাগরিক ভারত ও পাকিস্তানে। তারা মূলত ওইসব সেক্টরে মাঝারি স্তরের পরিচালনায় কাজ করে। তবে অভিযোগ রয়েছে যে তারা অনেকেই পর্যটক ভিসা নিয়ে বাংলাদেশে আসেন এবং অবৈধভাবে কাজ করেন। তারা নগদে বেতন গ্রহণ করেন এবং হুন্ডির মাধ্যমে তাদের দেশে রেমিটেন্স প্রেরণ করতে পছন্দ করেন। সরকার এখন ভারতীয় এবং পাকিস্তানীয় নাগরিকের রেজিস্ট্রেশনের আওতায় আনতে এবং যেসব সংস্থা অবৈধভাবে তাদের নিয়োগ দিয়েছে তাদের জরিমানা আরোপ করে ব্যবসায়ীদের জন্য 1 বছরের একাধিক ভিসা, বিদেশি যারা বিভিন্ন সুযোগে অন্বেষণ করতে, জনশক্তি আমদানি করতে, বাণিজ্য মেলায় অংশ নিতে, বাংলাদেশে পণ্যগুলোর গুণমান পরীক্ষা করতে বা সহকারীর সাথে দেখা করতে আসেন তাদের জন্য বি ক্যাটাগরির ভিসা মেয়াদ 1 বছরের একাধিক এন্ট্রি সহ বাড়ানো হবে। বর্তমানে তাদের 6 মাসের ভিসা দেওয়া হয়। বাংলাদেশ বিদেশি নাগরিকদের একাধিক প্রবেশাধিকার সুবিধা সহ 1 বছরের ভিসা প্রদান করে এবং 5 বছরের জন্য নবায়ন করার রীতিতে এখনও চালু রয়েছে। বাংলাদেশ বিদেশি নাগরিকদের একাধিক প্রবেশাধিকার সুবিধা সহ 1 বছরের ভিসা প্রদান করে এবং 5 বছরের জন্য নবায়ন করার রীতিতে এখনও চালু রয়েছে। ভারী শিল্পগুলোতে যারা কমপক্ষে $5 মিলিয়ন বিনিয়োগ করে বা বিনিয়োগ অব্যাহত রেখেছে এখন তাদের NVR বা নো ভিসা রিকোয়ার সুবিধা দেওয়া হবে। বিদেশি উদ্যোক্তারা 2021 থেকে এই সুবিধা পাবেন।